আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, অর্থাৎ কিভাবে অনেক সহজ করে একটা ফেসবুক খোলা যায়। এই বিষয়ে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তাই আমি আশা করি যারা নতুন তাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। এই ভিডিওতে খুব সহজ ও সরলভাবে স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমত, যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপটা না থাকে, আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোর সবারই ফোনেই আছে। প্লে স্টোরে গিয়ে সার্চে ফেসবুক লিখবেন। সার্চ বক্সে ফেসবুক লেখার পর আপনার ফেসবুক অ্যাপটা চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ফেসবুক অ্যাপটা যেখানে ইনস্টল হয়েছে ওখানে ফেসবুক লোগোর উপরে একবার টাচ করবেন। টাচ করার পর এরকম আপনার অপশান খুলে আসবে। প্রথমত আপনি ক্রিয়েট এ নিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট এ নিউ এই অপশানে ক্লিক করবেন। এখানে একবার ক্লিক করার পর আপনার গেট স্টার্ট করবেন। গেট স্টারে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর প্রথমত আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম চাওয়া হবে। ফার্স্ট নেম মানে আপনার নামটা লিখবেন, লাস্ট নেম মানে আপনার পদবিটা দিবেন। যেমন ফার্স্ট নেমে আমি লিখলাম, আপনাদেরকে দেখানোর জন্য একটা আমি এখানে লিখে রাখলাম রাহুল। লাস্ট নেম দিলাম শেখ, ঠিক আছে। এরপর এটা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ চাওয়া হবে, অর্থাৎ আপনার জন্ম কবে সেটা এখানে দিতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ডেট বেছে নিচ্ছি। এভাবে আপনারা আপনাদের যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে রাখবেন। আমি যেমন এটা দিয়ে রাখলাম, দিয়ে সেট অপশানটাই ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার প্রথমত এরকমভাবে চাওয়া হবে আপনি ফিমেল না মেল, অর্থাৎ আপনি মহিলা না পুরুষ, আপনি যেটা হবেন সেটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আমি যেহেতু মেল সিলেক্ট করলাম, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে আপনার চাওয়া হবে ফোন নাম্বারটা। এখানে একটা কথা বলি, যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা আপনার বর্তমান যে মোবাইল থেকে ফেসবুকটা খুলছেন ওই মোবাইলে থাকতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নাম্বার দিয়ে রাখছি। এরকমভাবে আপনাদের যে নাম্বারটা হবে সেখানে এখানে এই মোবাইলের নাম্বার জায়গায় বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকমভাবে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি এখানে 1 থেকে 9 ভিতরে 6টা পাসওয়ার্ড বানাতে পারেন, অথবা একটা স্ট্রংভাবেও বানাতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড বেছে নিচ্ছি এখানে। আপনিও এরকমভাবে আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ করে রাখবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনার যে নাম্বারটা দিলেন ওই নাম্বারে একটা কোড আসবে, ওই কোডটা অটোমেটিক্যালি নিয়ে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক নিয়ে কনফার্ম হয়ে যাবে। এরপর আপনি একটু ওয়েট করবেন। তারপর এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে।